হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এই প্রথম কোনো গেম প্লে আপলোড করতেছি উইথ কমেন্টারি, সো সবাই এনজয় করবে আশা করি। সো আজকে আমরা যেটা খেলবো সেটা হচ্ছে পাবজি, মোস্ট পপুলার গেম ইন মোবাইল, অলসো ইন পিসি। আর পিসি গেম আমি এখনো খেলি নাই, মোবাইলেই খেলছি। পিসিতে ভাবছি ডাউনলোড করবো, তো পিসিতে ডাউনলোড করলে দেন পিসিতে গেম প্লে হচ্ছে, পিসির যে গেম প্লেটা সেটা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা তাহলে শুরু করা যাক। ম্যাচিং হচ্ছে ম্যাচ। আচ্ছা আজকে অনেক তাড়াতাড়ি ম্যাচ হয়ে গেল, মাঝে মাঝে অনেক দেরি করে, তো তাই ভাবলাম যে আজকে মনে দেরি করবে। আর এটা হচ্ছে সব ডিপেন্ড করে হচ্ছে ইন্টারনেটের উপরে, যার ওয়াইফাই স্পিড যত বেশি সে তত তাড়াতাড়ি আর কি চালাতে পারবে, যেমন এখন যেমন আটকে আছে। আচ্ছা এটা হচ্ছে আর কি খেলা শুরু হওয়ার আগে মানে সবাই একটু ওয়ার্ম আপের একটা জিনিস আর কি ওয়ার্ম আপ করে দিচ্ছে। এই সিস্টেম, এই জিনিসটা একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে মানুষকে পাঞ্চ করা। এখানে যত খুশি পাঞ্চ করা যায়, কেউ কিছু বলে না, বলে পাঞ্চ তারাও করে কিন্তু আর কি হেল্প যায় না, তাই পাঞ্চ করে। যেখানে দাঁড়ায় আছে তাকে পাঞ্চ করে আসি। আচ্ছা ম্যাচ শুরু হয়ে যাবে এখনই, আমাকে যাকে পাঞ্চ করছে। এখানে আপেলও মারা যায় অবশ্য, আচ্ছা সেটা আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে আপেল মারতে হয়। আচ্ছা আমরা প্লেনে বসে আছি চারজন, একজন ইন্ডিয়ান, একজন জাপানিজ, আমি বাংলাদেশি এবং একজন পাকিস্তানি। বাহ, এখানে আফগানিস্তান হলে ভালো হইতো, এশিয়া কাপ হয়ে যেত একদম। আচ্ছা কাউকে ফলো করি দেখি, জাপানিজটাকে ফলো করি। ফলো করলে অ্যাকচুয়ালি হয় যে তার সাথে আমি জাম্প করবো, এবং তার সাথে জাম্প করলে একটা জিনিস খুব ভালোবেসে আমার সাথে সাথে থাকবে, আমি ওর সাথে সাথে থাকবো, এটা সাইড কিকের মতো কাজ করবে আর কি। এটা একটা ভালো জিনিস যে সাপোজ যদি হচ্ছে কখনো আমি কোনো এনিমির দ্বারা হচ্ছে হার্ট হই, তাহলে সে আসে আমাকে রিভাইভ করতে পারবে তাড়াতাড়ি, অথবা সে আমাকে ব্যাক আপ দিতে পারবে, আমিও তার ব্যাক আপ দিতে পারবো, সেটা অসম্ভব একটা ভালো জিনিস। আর যদি কাউকে আমি ফলো দিই তাহলে আমি নিচে নামার আগ পর্যন্ত কোনো কিছু চালাতে পারবো না, রেজিস্টারিং করতে পারবো না। যে প্লেয়ারকে আমি ফলো করতেছি সে যেভাবে নামবে সেভাবে আমি নামবো আর কি। আমি কিন্তু কোনো কিছু করতেছি না, যা করতেছে সে জাপানিজ প্লেয়ারই করতেছে, তার নামটাও জাপানিজ অক্ষরেই লেখা, তাই আর পড়তে পারলাম না। এমনিতে বাংলা ইংরেজি পড়তে অনেক সমস্যা হয় মাঝে মাঝে। আচ্ছা এখন জিনিসপত্র নেওয়া উচিত, একটা ব্যাকপ্যাক পাইছি, রাইফেলের জন্য কাজে লাগবে। আচ্ছা উপরে দেখি, আমার না না আমার সাথে সাথে আমার টিমের একজনকে নক আউট করে ফেলেছে। ও আমাকে এখানে একটা শটগান দিল, শটগান আমার বেশি পছন্দ না আর কি। শটগানে হয় কি, শটগান রিলোড করতে দেরি হয় এবং শ্যুট করতেও দেরি হয়। অ্যাসল্ট রাইফেলগুলো যেমন থট থট করে শ্যুট করে, এটা করে না। এখানে একটা অ্যাসল্ট রাইফেল আছে, অ্যাসল্ট রাইফেলটা হচ্ছে ইকুইপ করে নিই আগে। এখানে আরেকটা অ্যাসল্ট রাইফেল আছে, সো আমি শটগানটা বাদ দিয়ে অ্যাসল্ট রাইফেলটাই নিবো, আমার এটাই বেশি সুবিধা মনে হয়। আচ্ছা অলরেডি সে ফেস গায়ে দিয়ে আছি, ব্যাকপ্যাকও নেওয়া হয়েছে, একটা হেলমেট হলে ভালো হয়, তাহলে মাথাটা সেফ থাকে, কারণ যদি এই একটা হেলমেট পাই গেছি আমার, যদি কেউ মাথা শুরু করে। আমার ভেক্টরটা খুব ভালো লাগে, ভেক্টর দিয়ে মারা মারতে অনেক ইজি, যদি অ্যাসল্ট রাইফেলটা যেহেতু সেম সো ভেক্টরটা আমি নেই, ভেক্টর আমার ফেভারিট আর কি। আমি যত কিল করছি তার বেশিরভাগই হচ্ছে ভেক্টর দিয়ে করছি। আচ্ছা আমার টিমমেট কোথায় গেল, একজন টিমমেট পাকিস্তানি টিমমেটটা হচ্ছে খেলা ছেড়ে চলে গেছে। আমার টিমমেটের সাথে সাথে থাকা উচিত, সে 2 নম্বর, সে কোথায়, সে পিছনে 75 মিটার পিছনে আর কি, পিছনে না সামনে, ও সে তো 2 নম্বর, আমি 1 নম্বরটা দেখতে পাইছি, সামনে সে আগাচ্ছে। আশেপাশে কোনো প্লেয়ার দেখতেছি না, আর ওপোনেন্ট ওপোনেন্ট আমার চোখে পড়ে না, কেন জানি চোখে পড়ে না, আগে চোখে পড়তো, এখন কেন জানি পড়ে না, ভিডিও শুরু করার থেকে পর থেকে আর কি পড়ে না চোখে।
টোটাল কিল হচ্ছে 45-46 এরকম হবে, লেভেল 17-এ আছি এখন। ও, আমার টিমমেট হচ্ছে আহত হয়েছে, তাকে রিভাইভ করা উচিত। সে কত দূরে? সে অনেক দূরে, সে অলরেডি বহু দূরে চলে গেছে এবং এবং তাকে মেরে ফেলা হয়েছে, যে আর লাভ নেই। সো আমাদের এই ক্রুর মধ্যে আমরা দুজনই বেঁচে আছি এখন, জানি না কি হবে। আদার্স যেমন গেম প্লে করে, যে একদম প্রফেশনাল গেমার আর কি, যারা গেম ওভার দিয়ে তারপর হচ্ছে ভিডিও করে, কিন্তু আমি প্রফেশনাল গেমার না, তবে আমি ভালোই গেম খেলি। কিন্তু যেহেতু এটা প্রথম এখন বানাচ্ছি, সো আমি যদি মরেও যাই, সো ওটা আপনাকে দেখে দেখতেই হবে, ওটা আপলোড করবো আমি যদি মারাও যাই। কারণ এটা পুরোপুরি সার্ভাইভাল গেম, তো মানে একবারে জিতা লাগবে এটাই কথা না, কথা হচ্ছে যে পোডিয়াম ফিনিশ অথবা টপ 10-এ ফিনিশ করাটা একটা ভালো দিক। টপ 10-এ ফিনিশ করলে কিছু সুবিধা পাওয়া যায়। এই হেলমেটটা হচ্ছে বেশি শক্তিশালী, লেভেল 2 মনে হয়। আচ্ছা, গোলাগুলি শুরু হয়ে গেছে, কোথাও আছে নিশ্চয়ই। আর নিচে নেমে আস্তে আস্তে যাই, ক্রস করে যাই। টিমমেটটা দোতলায়, সময় লুট করতেছে জিনিসপত্র। তো যারা পাবজি বানাইছে তারা অ্যাকচুয়ালি ভালো কাজই করছে মোবাইলের জন্য। কারণ অনেকদিন ধরে মোবাইলের জন্য শুটিং গেম চাচ্ছিলাম আর কি। এর আগে মডার্ন কম্বাট ছিল, বাট সেটা তো আর মানে মাল্টিপ্লেয়ার খেলা যেত কিন্তু অনেক ল্যাগ করতো আর কি। এটা করে তো অনেক ভালো হয়েছে, শুটিং গেমগুলো অনেক ভালো লাগে আমার। আমি যেমন PC-তে অনেক শুটিং গেম খেলছি, ফার্স্ট পার্সন শুটিং, দেন হচ্ছে থার্ড পার্সন শুটিং, যেমন ফার্ক্রাই 4, ফার্ক্রাই 3, এবার হচ্ছে GTA 5, অ্যাসাসিন্স ক্রিড। সবচেয়ে ভালো লাগছে আমার অ্যাসাসিন্স ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগটা আর ফার্ক্রাই 3টা। ফার্ক্রাই 3 হচ্ছে জোস একটা গেম, সে অনেক দূরে চলে গেছে, আমারও তার সাথে দূরে যাওয়া উচিত স্প্রিন্ট দিয়ে, কারণ নিজে থেকে দৌড়ে পারবো না, অটো দৌড়াইতে হবে। এখন কোন এনিমি না যেন আমরা মারা দেয়, মারলেই শেষ। 45-44 অ্যালাইভ আছে, 44। সো র্যাঙ্কিংটা পাওয়া যাবে, কিন্তু আমার কোনো কিল নাই, সো নিজের কোনো বেনিফিট, পার্সোনাল র্যাঙ্ক, পার্সোনাল কোনো বেনিফিট পাওয়া যাবে না। ওখানে একজন আছে মনে হচ্ছে। আচ্ছা, আমি অফ করি, আমরা স্প্রিন্ট অফ করি, এখন তার পিছে পিছে আমি যাই। সামনে কেউ গোলাগুলি করতেছে, বুঝা যাচ্ছে কোথায় সেটা, স্নাইপার দিয়ে করতেছে। বা এমনি চোখে দেখি না, স্নাইপার দিয়ে করলে তো অনেক লেট হয় আমার, আমি পর্যন্ত স্নাইপার নেই নাই অ্যাকচুয়ালি। আমি যা করছি সব অ্যাসল্ট রাইফেল দিয়ে অথবা হচ্ছে শর্ট গান দিয়ে। আশেপাশে কোথাও আছে কিন্তু কোথায় আছে, ও অনেক দূরে। যাক, সে একটা কিল করছে। আচ্ছা, আমি তার ক্রেট থেকে কিছু নেই, কারণ আমি এখনো মনে হাফ প্যান্ট পরে আছি, হাফ প্যান্ট না সরি আন্ডারওয়্যার পরে আছি। এখনো আছে, আচ্ছা একটা প্যান্ট আছে, মাস্ক শার্ট। আচ্ছা, পুরো সাদা হয়ে গেলাম। ও, জাপানিজ ভাইয়া গুলি করতেই আছে, আমাদের অলরেডি দুটো টিমমেট ডেড, সো এই দুজনেই এখন ভরসা আমাদের টিমকে ভালো ফিনিশিং দেওয়ার জন্য। কিন্তু আমি কোনো প্লেয়ারই দেখতেছি না অপোনেন্টের। উপরে যে এই জিনিসটা দেখা যাচ্ছে ঝকঝক করতে, সেটা হচ্ছে একটা ব্যারিয়ার আর কি। এই ব্যারিয়ারের মধ্যেই প্লে জোন, এর বাইরে হচ্ছে গেলে মানে প্লে জোনের বাইরে চলে গেলে অটোমেটিক ডেথ হয়ে যাবে। মানে ডেথটা হবে যে ডেথটা আর কি মানে কনসিস্টেন্টলি আর কি হবে, যে কনসিস্টেন্টলি হচ্ছে আপনার হেলথটা হচ্ছে, এই যে একটা এনিমি এখনই হচ্ছে আমার মারতে পারলাম না, মানে এখন গুলি ফুরে গেছিল, রিলোড করতেছে। আচ্ছা, ফার্স্ট এড কিট একটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট এড কিট দরকার, ফার্স্ট এড কিট না হলে মানে সার্ভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে যায়।
যেটা বলতেছিলাম যে প্লে জোন, এই প্লে জোনের ভিতরে খেলতে হবে আর কি। প্লে জোনের বাইরে চলে গেলেই হচ্ছে কনসিস্টেন্টলি আর কি হচ্ছে আপনার হেলথটা লস হতে থাকবে, আর এক সময় আলটিমেটলি আপনি মরে যাবেন। ক্রস করা উচিত। আমার টিমমেট লাফাইতেছে, অনেক সাহস মনে হয়, অনেক লেভেল আপ মনে হয় তার, এই জন্য সাহস করে দৌড়াইতেছে, আমি সাহস পাইতেছি না ধরুন, তবু দৌড়াই কি আর করার। তার সাথে সাথে থাকলে অ্যাটলিস্ট একটা ভালো ফিনিশিং পাওয়া যাবে। এই গেমটা অ্যাকচুয়ালি সার্ভাইভালের, মানে যতক্ষণ আর কি সার্ভাইভ করা যায়, যত বেশি সার্ভাইভ করবে তত বেশি হচ্ছে তাই আর কি সার্ভাইভাল পয়েন্ট এবং হচ্ছে রেটিং হবে। আর রেটিং বেশি মানে কিছু সুবিধা। আমি হচ্ছে কয়েকবার এমভিপি হয়েছি, মাঝে একটা আমার সর্বোচ্চ মানে একটা ম্যাচে 8টা কিল আছে। রুকি প্লেয়ার তো, অ্যামেচার প্লেয়ার, কেয়ার করার। আচ্ছা সেইখানে আছে, থামে গেছে, আমিও থামি, দেখি কি হচ্ছে। আচ্ছা সামনে কেউ আছে মনে হয়, গোলাগুলি হচ্ছে, হেল্প করাটা দরকার। কোথায় আমার টিমমেট খুঁজে পাইছে কিন্তু আমি খুঁজে পাই না, মানে আমার দেখার ভুল নাকি আমার চোখেই সমস্যা? আমার অ্যাকচুয়ালি চোখের সমস্যা, কিন্তু মোবাইলে এত কাছে থেকেও যদি দেখতে না পাই তাহলে তো মানে শেম অন মি। এটা আমার ফার্স্ট ভিডিও, সো যদি আমার কোনো কথায় খারাপ লাগে থাকে তাহলে আপনি মানে আপনার আর কি ক্ষমা করে দিন, যে এখনই একটা কথার মানে ভেজাল হইলো, আটকে গেছি কথা বলতে বলতে। আরেকটা আরেকটা নক আউট করে ফেলছে, আমি কিছু করতে পারলাম না, আমি খালি ঘুরে বেড়াচ্ছি। ইওর টিমমেট ডাই? আয় হ্যাঁ হ্যাঁ, আমার টিমমেট ডাই, সি সি সি, এটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে একটাকে নক আউট করে ফেলছেন, আমার টিমমেটকে মেরেছে এবং তুমি খাও। আচ্ছা একটা কিল হইল। এই প্লেয়ারটাকে দেখতেই পাইনি আমি, যা মরে গেলাম শেষ পর্যন্ত। আচ্ছা তাও টপ 8, যাক টপ 10-এর মধ্যে আছি। একটা কিল, টিম র্যাঙ্কিং হচ্ছে টপ 8, মানে যে যত মানে যে লাস্টে মারা যাবে সেটাই হচ্ছে র্যাঙ্কিং পয়েন্ট আর কি, টিম র্যাঙ্কিং হবে আর কি। সো বেটার লাক নেক্সট টাইম রাহমান আশফাক, কি আর করার। এমভিপি সেই পাইছে, জাপানিজ প্লেয়ারই পাইছে। আচ্ছা জাপানিজ প্লেয়ার মেয়ে তাহলে? আচ্ছা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই যদি অ্যাকসেপ্ট করে। তো আমার রেটিংটা হচ্ছে আমি 10 মিনিট 10.1 মিনিট হচ্ছে সার্ভাইভ করছি, 143 ড্যামেজ, এবং রেটিং হচ্ছে 52.8, 50-র উপরে যাক মোটামুটি, এবং B+ গ্রেড হচ্ছে B+। সো আমি একমাত্র লাস্ট প্লেয়ার যে সার্ভাইভ করছি আমার টিমের মধ্যে, সো এইটা হচ্ছে আমার একটা ক্রেডিট বলতে গেলে। আচ্ছা যাই হোক, নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো পাবজি, আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো পজিশন গেইন করতে পারবো। সো আমি যেটা বলছিলাম যে যদি আমার কোনো কথাতে আপনারা মানে কথা খারাপ লেগে থাকে আর কি তাহলে ক্ষমা করে দিন, আর বেশি বেশি লাইক দিন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করেন প্লিজ। সো আচ্ছা থ্যাংক ইউ, বাই।